কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমি ঘুরে এলাম নেতাজি সুভাষ চন্দ্র বোসের বাড়ি থেকে। হ্যাঁ, ঠিকই শুনছো, নেতাজি সুভাষ চন্দ্র বোসের বাড়ি থেকে। অবশ্য সেটাকে এখন একটা মিউজিয়ামের আকারে রাখা হয়েছে এবং সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে সাজানো হয়েছে মিউজিয়ামটা। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য করা হয়েছে 10 টাকা, এবং এই মিউজিয়ামের ভেতর গেলে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যবহৃত অনেক কিছু দেখতে পাবেন। তার ব্যবহৃত তরোয়াল, তার ইউনিফর্ম, এছাড়া আলাদা যেসব পোশাক তিনি পরতেন, এছাড়া তিনি যে পাথরের বাটিতে খাবার খেতেন, এছাড়া মানে তিনি যেসব চিঠি লিখেছিলেন, তার আর নেতাজি সুভাষচন্দ্র বোসের পুরনো মানে ছোটবেলা থেকে শুরু করে বড় অব্দি প্রচুর ফটো, এরকম অনেক কিছু দেখতে পাবেন এই মিউজিয়ামটার মধ্যে। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একেবারে নিষিদ্ধ, তাই ভেতরে কোনো ফুটেজই আমি রেকর্ড করতে পারিনি। আর এছাড়া মিউজিয়ামের বাইরে যেসব মানে জিনিসপত্র রাখা আছে সেগুলোর ভিডিও তো তোমরা পরবর্তীতে দেখতে চলেছ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে এই চ্যানেলটিকে শেয়ার করে দিও যতটা সম্ভব। সো ভিডিওটা দেখতে থাকো।